হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ মম ইউরোপ। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করতেছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি ঘুম থেকে উঠেই বেডগুলো ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরে যাওয়ার আগে ভাবতেছি যে অন্যান্য যে কাজগুলো সেগুলো সেরে নেব, কারণ একবার যদি রান্নাঘরে ঢুকি তাহলে আর দেখা যায় ইফতারির আগে আর বের হওয়া হবে না। এই কাজ ওই কাজ, মানে রান্নাঘরে ঢুকলে তো আর কাজের শেষ নেই। তো ভাবলাম যে প্রথমে ঘর টর ক্লিন করি, তারপরে আজকে কিচেনে যাব। আর আমাদের এই বাসায় আমাদের আজকে এই প্রথম যে আমরা বাসায় ইফতারি করব। আর এর কারণ হচ্ছে বাসায় গেস্ট আসবেন, তো ওনাদেরকে নিয়ে বাসায় ইফতারি করব। আর কে আসবেন সেটা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে জানতে পারবেন। তো অলরেডি আমি কিচেনে চলে এসেছি, এসে আমি ডালগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এখানে জড়াতে দিয়ে দিলাম। আর গরু মাংস রান্না করব আজকে, তো সেই জন্য মাংসগুলোকেও কেটে ধুয়ে তারপর আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। তো মাংস হতে হতে এদিকে আমি অন্যান্য কাজগুলোকে গুছিয়ে নেব, যেহেতু এক হাতে সব কিছু করবো, তো একটু আগে থেকেই শুরু করলাম রান্নাবান্না। তো এখানে আমি মুরগির মাংসের বুকের পিসগুলো নিয়ে নিয়েছি, তো সেগুলোকে একটু ধুয়ে তারপর কেটে নিচ্ছি পিস পিস করে। আমি যেই আইটেমটা বানাবো সে তার শেপ অনুযায়ী, তো কেটে আবার এগুলোকে একটু ধুয়ে তারপর এগুলোও আমি ঝুড়িতে দিয়ে দেব, যাতে করে পানিটা ঝরে যায়। তো কাজ করতে করতে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্টস করে আসবেন। এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি কালারফুল, তো সেগুলোকে ধুয়ে তারপর আমি কেটে নেব। আর আমি চাচ্ছি যে যেহেতু আমি একা একা কাজ করতেছি, তো কাজগুলো যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়, আমি টাইম মতো যেন সব ইফতারগুলো রেডি করতে পারি, সেজন্য আমি আগে থাকতেই সব কিছু একদম কেটে ধুয়ে তারপর রেডি করে রাখতেছি। এতে করে দেখা যায় যে যেহেতু রোজা, তো সন্ধ্যাবেলা তো এমনিতেও একটু টায়ার্ড লাগে, তো ওইটা তেমন বেশি প্রেশার পড়বে না সন্ধ্যাবেলা। আর হচ্ছে যে মেহমান যারা আসবেন ওনাদের সাথে যেন আমি সময় দিতে পারি, সেজন্যই আগে থেকে সব কিছু গুছিয়ে রাখতেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সাসলিকের রেসিপি। এখানে আমি আদা রসুন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো, হালকা করে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করছি একটু গরম মশলার গুঁড়ো, এটা আমার ঘরে বানানো গরম মশলা, এটা অল্প একটু দিলেই দেখা যায় অনেক স্মেল হয়। এর রেসিপিও আছে আমার অন্য ব্লগে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দেবো আমি তান্দুরি মশলা। আর তান্দুরি মশলায় আসলে সব কিছু থাকেই, লবণ বা অন্যান্য সব কিছু, তারপর আমি যেহেতু অল্প মশলা ইউজ করব, তো সেই জন্য আমি এক্সট্রা মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, তারপর আমি হাত দিয়ে মাংসগুলোকে মাখাবো। আর মাংস ম্যারিনেটের সময় বিশেষ করে হাত দিয়ে করলেই বেশি ভালো হয়, মাংসের সব জায়গায় মশলাগুলো ঢুকে। তো এখন আমি মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর চিকেন শাসলিকে আসলে তান্দুরি মশলাটা ইউজ করা হয় না, বাট আমার কাছে করলে ভালো লাগে, সেই জন্য আমি এভাবেই করি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো মাংসগুলোকে আমি ঢেকে রেখে দিলাম। আর এদিকে যে গরু মাংসটা বসিয়েছিলাম সেটাও মানে হয়ে আসতেছে, তো এটাকে আমি কাজের ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো যেহেতু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে ক্যান্ডেলটা ধরিয়ে দেই, কারণ বাঙালি রান্নাবান্নায় তো এমনিতেই স্মেল আসে অনেক, তো যাতে স্মেলটা বেশি না হয় এই জন্য একটা ক্যান্ডেল আমি ধরিয়ে চুলার সাইডে রেখে দেব। তো সব কিছু গুছিয়ে তারপরে জোহরের নামাজটা পড়ে এসে আমি রান্না শুরু করে দিয়েছি। ওই যে বললাম আগে থাকতেই চাচ্ছি যে সব কিছু রেডি থাকুক। আর যেহেতু আজকে দোকানে যাচ্ছি না, তো দোকানেও সবার জন্য ইফতারি দিতে হবে, তো সেই জন্য ভাবলাম যে একটু আগে আগেই সব কিছু আমি শেষ করব। কতটুকু পারবো জানি না, ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে। তো এখানে বুটটা আগে ভুনা করে রাখতেছি,
তারপর আমি অন্যান্য যেই রান্নাগুলো আছে সেগুলো একটা একটা করে মানে শেষ করার চেষ্টা করব। তো রান্না করতে করতে তো ভুলেই গিয়েছি যে কি আসবেন বা কারা আসবেন, সেটাই আপনাদেরকে এখনো পর্যন্ত বলা হয়নি। তো আমার বাসায় আসবেন হচ্ছে আমারই চ্যানেলের একজন ভিউয়ার্স আপু। তো উনি স্পেনে ছিলেন, স্পেন থেকে ইতিমধ্যে জার্মানিতে চলে এসেছেন। তো আসার পরে আমার সাথে কথা হয়, ওনার যোগাযোগ হয়। তো এই ফার্স্ট মানে আজকে আমরা সামনাসামনি দেখি মানে দেখা হবে আমাদের। এতদিন তো উনি আমার মানে ভিডিওগুলো দেখতেন, ব্লগগুলো দেখতেন, আর আমি ওনার কমেন্টসগুলো পেতাম, পড়তাম। তো এই ফার্স্ট আজকে আমাদের সামনাসামনি দেখা হবে। তো ওনারা আসা উপলক্ষে আজকে আমি বাসায় আছি আর বাসায় ইফতারের আয়োজন করতেছি। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ইউটিউবে এসে আসলে মনিটাইজেশন হওয়া বা ইনকাম করা, এটা তো একটা আছে, একটা বড় পাওয়া। আমার কাছে মনে হয় তার চেয়ে বড় পাওয়া যে এরকম ভিউয়ার্স পাওয়া। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপুটাকে, আপুটা হয়তো এই ভিডিওটাও দেখবেন। তো আসলে আমার এত ভালো লেগেছে যে ইউটিউব দেখে কেউ আমার সাথে মানে যোগাযোগ করতেছে বা আমার ভিডিওগুলো দেখে ওনার কিছু হেল্প হচ্ছে। আর দেশে থাকলে তো কথাই নেই যে দেশে অনেক মানে বাঙালিরা ভিডিও আমার ভিডিও দেখেন, তো হয়তো দেখা সাক্ষাৎ হওয়াটা স্বাভাবিক। বাট জার্মানির মতন দেশে এখানে এসে যে আমি আমার ভিউয়ার্স পাবো, এটা আসলে কল্পনার বাইরে। তো যাই হোক, ওনারা আজকে আমাদের বাসায় আসতেছেন, আমরা সবাই একসাথে ইফতার করব। তো সেই জন্যই আমি ছোট্টখাটো কিছু আয়োজন করতেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে আমি চিকেন সাসলিকগুলো এখন বানিয়ে নিব। এখানে আমি কালারফুল কয়েকটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি সাসলিকের স্টিকে মাংসগুলোকে গেঁথে নেব। তো এটা তো হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী আর কি গেঁথে নেওয়া যায়, এর কোনো রুলস নেই। তো আমি প্রথমে এক পিস ক্যাপসিকাম, তারপর এক পিস মাংস, আবার ক্যাপসিকাম, আবার মাংস, আবার পেঁয়াজ, এরকম করে আর কি গেঁথে নিচ্ছি। তো আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে বোঝানোর মতো তেমন কিছু না, দেখলেই আর আপনারা আপনাদের পছন্দ মতন আর কি এটা করে নিতে পারবেন। তো এখানে আমি একটা করে নিয়েছি। তো এরকম করে আমি সবগুলো শাসলিকে এখানে করে নিচ্ছি। এই তো আমার রেডি হয়ে গেল। আর এখানে আলুর চপের জন্য আলুর চপগুলো বানিয়ে নিয়েছি, বেসন গুলিয়ে নিয়েছি, ডাল বেটে নিয়েছি, বুটবুনাও হয়ে গিয়েছে আমার, আর এদিকে মাংসটাও হয়ে গিয়েছে। মোটামুটি আমার অর্ধেক রান্না কমপ্লিট। তো এরপরে আমি এগুলাকে ভাজবো। তো বুটবুনাটা যেহেতু হয়ে গেছে, ভাবলাম যে এগুলো একদম বেড়ে তারপরে প্যানগুলো খালি করে নেই, তাহলে আমার দেখা যায় পরবর্তীতে অনেক সুবিধা হবে। আর আজকে আসলে আমি তেমন কিছুই করতে পারি নাই, কারণ কালকে সন্ধ্যাবেলা আমাদের মানে কথাবার্তা হয়। তো সন্ধ্যাবেলার ডিসিশন নেই যে ওনারা আসবেন, আর আজকে হচ্ছে রবিবার আমাদের এখানে। তো রবিবার জার্মানিতে সবসময় দোকানপাট সব বন্ধ থাকে, তো কিছু কেনারও আমি চান্স পাইনি। তো ঘরে যাই ছিল, ভাবলাম তাই দিয়েই করি, কি আর করার। তো আমাদের বাংলাদেশের চিরাচরিত যে ইফতারগুলো, ছোলা বোট, পেঁয়াজ, বেগুনি, আলুর চপ, সেগুলাই করতেছি। আর চিকেন শাসলিকটা করব, আর এখানে একটা ফ্রুট সালাদ করব, সেটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে নিয়েছি, যেগুলো আমার ঘরে ছিল সেগুলো দিয়ে করতেছি। এখানে আমি আঙ্গুর নিয়েছি, আঙুরগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, তারপরে নিয়েছি কলা, আর এখানে হচ্ছে কিউই নিয়েছি, তারপরে আম নিয়েছি, আপেল নিয়েছি, তারপরে নিয়েছি পেয়ার, আর নিয়েছি মালটা। তো মালটাটাকে আমি খোসা ছেড়ে তারপর এরকম কেটে নিয়েছি। মালটা ছাড়া আপনারা কমলা দিয়েও করতে পারবেন, অথবা আপনাদের হাতের কাছে যেই ধরনের ফলই থাকুক না কেন সেটা দিয়ে করতে পারেন। দেশি ফলের মধ্যে যেরকম পেয়ারা, আমড়া, সেগুলোও অ্যাড করতে পারেন। তো আমার কাছে এরকম অর্ধেকটা আনার ছিল, তো সেইটাও আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু খেজুর কেটে নিয়েছি। খেজুরটা দিলে অনেক ভালো লাগে, কারণ খেজুরটা একটু মিষ্টি বেশি হয় আর অন্যান্য ফলগুলো একটু তো কম মিষ্টি। তো সব কিছুর কম্বিনেশনে ভালোই টেস্ট আসে। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর আমার এই চিলি ফ্লেক্সের সাথে লবণও অ্যাড করা আছে।
তো আমার এক্সট্রা লবণের প্রয়োজন হবে না। তো এখান থেকে আমি ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। তো আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা বিট লবণ দিতে পারেন, আর বিট লবণও যদি না থাকে তাহলে হালকা নর্মাল লবণ আমরা মানে দিলেই হয়ে যাবে এখানে। তো দিয়ে এখানে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর মোটামুটি ইফতারের টাইম হয়ে আসতেছে, তো ভাবলাম যে এগুলো আগে থাকতেই গুছিয়ে রাখি। তো এই তো আমার হয়ে গেল ফ্রুট সালাডটা। এখানে চাইলে আপনারা স্ট্রবেরি বা অন্যান্য যে ফলগুলো আছে অ্যাড করতে পারেন। তো হাতের কাছে যে কোনো ধরনের ফল দিয়েই কিন্তু করা যাবে, তবে সাবধান যে এখানে টক জাতীয় ফলটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, তাহলে বেশি টক হয়ে যাবে। আর চাইলে টক জাতীয় ফলগুলো আবার একসাথে করে এরকম করে আপনারা খেতে পারেন। তাই এখানে আমি বাসার জন্য রেখে দিচ্ছি, আর দোকানের জন্য আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি। তো যাই করছি একবারে কাজটা শেষ করে তারপর আর কি রাখতেছি। আর যেহেতু এখানে আপেল আছে, কলা আছে, তো এইগুলো একটু কালো হয়ে যাওয়ার মানে ভয় আছে, তো এখানে একটা প্লাস্টিক দিয়ে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। ইফতারের আগে শুধু প্লাস্টিকটা খুলে নিলেই হবে। তো আমাদের এখানে যেহেতু প্রচুর ঠান্ডা, সেজন্য আমি আর ফ্রিজে এটা রাখতেছি না, আর বাংলাদেশে যেহেতু অনেক গরম, তো আপনারা ইফতারির কয়েক ঘন্টা আগে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে একটু ঠান্ডা ঠান্ডা মানে ভালো লাগবে আর কি খেতে। তো এখন প্রায় 6টার উপরে বেজে গিয়েছে, আমাদের এখানে ইফতারি হচ্ছে 8:10 মধ্যে। তো আমি ভাবলাম যে অন্যান্য রান্নাগুলো সেরে ফেলি। তো এখানে আমি খিচুড়ি রান্না করতেছি, যেহেতু বাইরে একটু মানে স্নোয়িং হচ্ছিল, ঠান্ডাটা একটু বেশি, তো ইচ্ছা করতেছিল যে খিচুড়ি রান্না করি, আর গরু মাংস যেহেতু আছে। তো ইফতারি খাওয়ার পরে তো আর ওরকমভাবে সন্ধ্যা রাত্রে এত কিছু মানে খাওয়া হয় না, তো ভাবলাম যে বেশি আইটেম না করে একটাই করি। তো গরু মাংস দিয়ে বোনা খিচুড়ি হবে সন্ধ্যা রাত্রে, আর ইফতারি আইটেম তো আছেই। আর এখানে আমি মানে 3 চুলায় 3টা বসিয়ে দিয়েছি, একটার মধ্যে চিকেন শাঁসলিকগুলো ভেজে নিচ্ছি, আর অন্যটায় খিচুড়িটা বসিয়ে দিলাম, আর একটার মধ্যে আমি ভাজাভুজির কাজটা সেরে নেব এখন। তো আস্তে আস্তে সব কিছু করতে করতে আমার দেখা যায় আলহামদুলিল্লাহ আমি ইফতারের আগেই সব কিছু কমপ্লিট করতে পেরেছি, এবং দোকানেও ঠিকমতো খাবারটা পৌঁছিয়ে দিতে পেরেছি। আর ইফতারের আগে আগে ওই আপুরাও চলে এসেছেন, তো ওনাদের সাথে ইফতারির পরে বসে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। তো তখন আসলে আমি ভুলে গিয়েছি ভিডিও করতে, ওরকমভাবে আর কিছু রেকর্ড করা হয়নি। তো ইনশাল্লাহ হয়তো অন্য কোনো ব্লগে আবার আপুদের সাথে দেখা হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার যে কী ভালো লাগতেছে এটা আমি বলে বোঝাতে পারবো না। তো এই তো আমরা সবাই এখানে বসে গিয়েছি বাচ্চা কাচ্চা সহ ইফতার করতে, তো তেমন বেশি কিছু করতে পারেনি, এটা ভেবে খুব খারাপ লাগতেছে। তো যাই হোক, যা আছে রিজিকে আজকে তাই আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।